হে গাইস, আমি স্বর্ণাম ফ্যান্ড, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আমি এই ভিডিওতে দুটো আপডেট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে টাইগার থ্রি আজকে রিলিজ করেছে, টাইগার থ্রির হচ্ছে টিজার, সরি টাইগার কা মেসেজ, তো সেটার ভিউস নিয়ে একটু কথা বলবো। আর একটা হচ্ছে একটা নতুন সিনেমা এসেছে অজয় ভূপতির, তো সেটার রিলিজ ডেট আজকে ঘোষণা করা হয়েছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে টাইগার থ্রি নিয়ে কথা বলি। তো টাইগার থ্রির টিজার টাইগার কা মেসেজ আজকে সকালবেলা এসেছে 10টার দিকে, তো সেইটার ভিউস অত বেশি পড়েনি, মোটামুটি একটা ভিউস এসেছে এবং শুধুমাত্র হিন্দিটাই অনেক বেশি ভিউস এসেছে। এবং ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব এই তিনটা জায়গা মিলে টোটাল 25 মিলিয়ন ভিউস এসেছে মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মধ্যে। তো এটা একটা মোটামুটি ভিউস, আরও বেশি ভিউস পাওয়া উচিত ছিল। তামিল তেলেগুটা একটু কম ভিউস এসেছে, মানে অনেকটাই কম, হিন্দিতে একটু বেশি ভিউস এসেছে আর কি। তো এই ছিল হচ্ছে প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট হচ্ছে অজয় ভূপতির নতুন সিনেমা, যেটার নাম হচ্ছে মঙ্গলভরম, হিন্দিতে সেটার নাম হচ্ছে মঙ্গলবার, এবং এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে হিন্দি, তামিল, তেলুগু, কানাডা, মালায়ালাম। তো সেই সিনেমাটার আজকে রিলিজ ডেট এসেছে, রিলিজ ডেট হচ্ছে 17 নভেম্বর। এই সিনেমাটা একটা সাইকোলজিক্যাল হরর থ্রিলার সিনেমা হতে চলেছে এবং 80s কি 90s ব্যাকড্রপে, এবং সেখানে মঙ্গলবার দিনটা স্পেশালি কোনো একটা ঘটনা ঘটতে চলেছে। এবং সেইখানে একটা টিজার রিলিজ করেছিল যেখানে চোখ মুখে ভয়ের বিভিন্ন রকম যে একটা অবস্থা, সেগুলো বিভিন্ন ক্যারেক্টারগুলোর মধ্যে দেখানো হয়েছিল। তো সেইটা কিন্তু বেশ দারুণ ছিল। এবং এবার রিলিজ ডেট ঘোষণা হলো, এরপর হয়তো গানগুলো এবং ট্রেলার আসবে, দেখা যাক সিনেমাটা কেমন হয়। এই সিনেমাতে রয়েছে নন্দিতা শ্বেতা পায়েল, রাজপুত, দেবিয়া পিল্লাই, দয়ানন্দ রেড্ডি, রবীন্দ্র বিজয়, প্রিয়দর্শী পুলিকন্ডা সহ আরও অন্যান্যরা। এই সিনেমাটা নিয়ে আমি বেশ এক্সাইটেড ওই টিজারটা দেখার পর থেকে। তো রিলিজটা হচ্ছে খুব তাড়াতাড়ি 17 নভেম্বরে, তো ওটিটিটা আসার পরই আমি এই সিনেমাটা দেখতে পাবো, দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমি কিন্তু খুব এক্সাইটেড রয়েছি সিনেমাটা নিয়ে।